ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে অস্তিত্বহীন রেশন গ্রাহকদের ফুড কুপন বাতিলের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের অর্থাৎ আপনারা যারা যারা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন অনলাইনে কিংবা অফলাইনে কিংবা আপনাদের পরিবারের যে সমস্ত সদস্য বাদ পড়েছে তাদের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের অনেকেরই কিন্তু কুপন যে রয়েছে তা কিন্তু চলে আসছে যদি আপনি সেই ফুড কুপনটি সংগ্রহ না করে থাকেন কিংবা আপনাদের যে নতুন যে ডিজেল রেশন কার্ডটি চলে আসছে পোস্ট অফিসে কিংবা খাদ্য দপ্তরের অফিসে সেক্ষেত্রে আপনি সেখানে সংগ্রহ না করে থাকেন সেক্ষেত্রে আপনার যে কার্ডটি রয়েছে তা কিন্তু বাতিল হয়ে যাবে ফুড কুপন যে রয়েছে তা কিন্তু বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কীভাবে সেই ফুড কুপনকে সংগ্রহ করতে পারবেন এর সাথে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার নতুন যে ডেজিলেশন কার্ডটি রয়েছে তা চলে আসছে কিংবা আপনার যে ফুড কুপন যে রয়েছে তা চলে আসছে সমস্ত ডিটেলস দেখাবো আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তাহলে একদিন একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যা আপনার দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে পাশে ক্লিক করে নোটসিও অর্কে রাখুন আর সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে নির্দিষ্ট ঠিকানায় গ্রাহককে খুঁজে না পাওয়া অনেক ডিজিটাল রেশন কার্ডই ফেরত এসেছে কিন্তু খাদ্য দপ্তরে সেই সব কার্ডের গ্রাহকদের আদৌ কোনো অস্তিত্ব আসে কি না তা যাচাইয়ের কাজ কিন্তু শুরু করেছে খাদ্য দপ্তর ডিজিটাল রেশন কার্ড অনুমোদন হয়ে গেলেও কিন্তু লকডাউন পরিস্থিতির জন্য যারা তা হাতে পাননি তাদের জন্য গত এপ্রিল মাস থেকে ফুড কুপন কিন্তু ইস্যু করে দপ্তর ওই কুপন দেখালেই রেশন দোকান থেকে মিলছে বিনা পয়সায় চাল এবং গম যাদের অস্তিত্ব মেলেনি শেষ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া না গেলে সেই সমস্ত ফুটকুপন ব্লক করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কিন্তু খাদ্য দপ্তর ভূ নামে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তুলে নেওয়ার প্রবণতা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত কয়েক বছর ধরেই গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড বিলি করা নিয়ে একটি জটিলতা চলেছিল এক সময়ে পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরোপুরি ফলপ্রসূ কিন্তু হয়নি কারণ বহু কার্ড বন্টনেই করা যায়নি এরপর অবন্টিত কার্ডগুলি পৌরসভা এবং পঞ্চায়েতগুলির হাত থেকে ফেরত নিয়ে নেয় কিন্তু দপ্তর এদিকে বহু মানুষের অভিযোগ ছিল তারা এক বা একাধিকবার আবেদন করলেও ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন না এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নেয় যে গ্রাহকের ফর্মে যে ঠিকানা রয়েছে সেখানে স্পিড পোস্টের মাধ্যমে কার্ড পাঠানো হবে এর জন্য অবশ্য অতিরিক্ত খরচ হচ্ছে কিন্তু দপ্তরের এদিকে ডাক বিভাগও বেশ কয়েকজন গ্রাহকদের ডিজিটাল কার্ড নিয়ে বিভাগে পড়েছে তারা সেগুলি আবার খাদ্য দপ্তরের কাছেই পাঠিয়ে দিয়েছে দপ্তর তার ইন্সপেক্টরদের বলেছে আবেদনের ফর্মে যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে মেসেজ পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে খাদ্য দপ্তরে ডেকে কারণ জানতে চাওয়া হবে যে গ্রাহকরা তাতেও সাড়া দেবেন না তাদের কার্ডগুলিকে অস্তিত্বহীন ধরে নিয়ে কিন্তু বাতিল করা হবে যারা দপ্তরে কার্ড নিতে আসবেন তাদের ঠিকানা যাচাই করা হবে যদি দেখা যায় ঠিকানা ঠিক আছে তাহলে ফের স্পিড পোস্টের মাধ্যমে তা কিন্তু পাঠানো হবে আর ঠিকানা ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে কার্ড চাপিয়ে তা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো কিন্তু হবে সেই গ্রাহকের ঠিকানায় খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে লকডাউন পরবর্তী সময়ে প্রায় সাতাশ লক্ষ ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে লকডাউন যখন ঘোষণা হয় তখন কাঠ অনুমোদন হওয়া সত্ত্বেও হাতে পাননি প্রায় পঁয়ষট্টি লক্ষ গ্রাহক তাদের জন্য ফুড কুপন ইস্যু করা হয় এখনও যারা ডিজিটাল কার্ড হাতে পাননি তাদের জন্য অক্টোবর মাস থেকে প্রায় বারো কোট যুক্ত ছেচল্লিশ লক্ষ কুপন নতুন করে ইস্যু করা হয়েছে দু হাজার একুশ সালে জুন মাস পর্যন্ত ওই কুপন দেখিয়ে বিনা পয়সায় চাল গম কিন্তু মিলবে তো আশা করি আপনার পথেকে বুঝতে পেরেছেন যে আপনারা যারা নতুন করে জন্য আবেদন করেছেন কিংবা আপনার পরিবারের যে সমস্ত সদস্য পায়নি কার্ড তাদের জন্য আবেদন করেছেন যদি আপনি এখনও পর্যন্ত আপনাদের ফুডকুপন যদি চলে এসে থাকে সেটা যদি আপনি সংগ্রহ না করেন তাহলে আপনাদের যে অর্থাৎ কুপন যে রয়েছে তা কিন্তু বাতিল হয়ে যাবে এর পাশাপাশি আপনার যদি কার্ড যদি চলে আসে সেটা যদি আপনি সংগ্রহ না করেন কিংবা আপনি না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে কার্ডটি রয়েছে তাও কিন্তু আপনাদের বাতিল বলে কিন্তু গণ্যভাবে আপনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন খাদ্য দপ্তর তো আসলে আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন তো আপনি কি বুঝতে পারবেন যে আপনার কাছে যে বারকোডটি রয়েছে স্লিপটি রয়েছে সেই স্লিপটি দিয়ে আপনি কীভাবে সার্চ করে দেখতে পারবেন যে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা আপনার ফুটকি তৈরি হয়েছে কি না তো সেক্ষেত্রে আপনি ভিডিওতে ক্লিক করুন উপরে একটা আইবন পেয়ে যাবেন সেখানে একটি ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের অর্থাৎ বারকোড কোড ফুটকোের মাধ্যমে সরি আপনার যে বারকোডটি রয়েছে স্লিপটি যে রয়েছে সেই স্লিপের মাধ্যমে আপনাদের কার্ড তৈরি হয়েছে কি না আপনি দেখে নিতে পারবেন তো আপনি ভিডিওতে ক্লিক করুন উপরে একটি আইটন পেয়ে যান সেই আইটনে ক্লিক করে একটি ভিডিও রয়েছে সেখানে আপনি দেখে নিতে পারবেন তো নিয়ে আপনাদের মত কী রয়েছে অবশ্যই অনেক সার জানিয়ে দেবেন এবং কারণ এখনও পর্যন্ত কার্ড পাননি সেটা আপনার অনেক জানিয়ে দেবেন এবং এরকম নতুন পর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস আমাকে রাখবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন